ভাঙতি নাই। হ্যাঁ, তুই একটা কাজ কর, তাহলে শার্টটা না, শার্টটা খুল। হ্যাঁ, কি কইতাছেন? আমার দেখি কি তোর ভাইয়ের মতো মনে হয়? হ্যাঁ, হ শার্ট প্যান্ট পরাইলা ভাই তাতনি। ও, আমি শার্ট প্যান্ট পরাইলা ভাই। এই এলাকায় কি তুই আমার নতুন ছিলস নাকি? হ্যাঁ, কই যাবি গো? না, আমি আপনার রিস্কে যাবো না। ওই দাঁড়া, এই যে দাঁড়ায় দাঁড়ায় এতক্ষণ যে পেশাল পারলাম, অযথাই পেশাল পারলাম, কই যাবি? তার থেকে ভদ্রলোকের মতো যাবো 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 সামনে। সকাল সকাল একটা প্যাসেঞ্জারও নাই। ওই ভাই যাইবেন? ওই আমারে দেখে কি তোর পোলা মানুষ মনে হয়? হ্যাঁ, হায় আল্লাহ, আমি কি দেখলাম? মেয়ে মানুষের রিক্সা চালাই? কই যাবি গো? না, আমি আপনার রিক্সা যাবো না। ওই দাঁড়া, এই যে দাঁড়ায় দাঁড়ায় এতক্ষণ যে পেশাল পারলাম, অযথাই পেশাল পারলাম, কই যাবি? তার থেকে ভদ্রলোকের মতো যাবো 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 সামনে। আফা, রিক্সার হুকটা একটু নামিয়ে দেন। আচ্ছা, তোমার আমি এক কথা কতবার কব, তোমার না বলছি একটা রিক্সা দেখতে? তুমি তো আমার কোনোদিন দেখাই হারো না। আর শুনো, রাস্তায় রিক্সা লাগো যে ভাব, পাঁচ মিনিট বয়ে থাকলে কয় বাড়াবাড়ে দিতে হবো। আর বুঝে তো দেখা পাশে মেশিনে এত দিয়ে লাভ কি? শ্বশুর বাড়ি যাইতেছ, একটা রিক্সা ভাড়া করে নিয়ে গেলে কি তোমার কোনো একটা ক্ষতি হইতো? না, 10 টাকা বেশি যাইতো। আর চিন্তা করো না তো, একটা একটা রিক্সা রাস্তায় পামুই, আর রিক্সা লাগে তো বাড়া দিয়ে লাভ কি? আরে তাড়াতাড়ি লও তো। আচ্ছা চলো। লুঙ্গি যদি না পাই চিন্তা করলাম লুঙ্গি পিন্দাই যাই, আর গামছা দিয়ে হাত মুখ মুছতে পারো। আমার বাপের বাড়ি কি ফকির নেই? আর গরম তো অনেক পড়ছে, আমার প্যান্ট ট্যান্ট পড়তে ভালো লাগে না। আচ্ছা চলো। এখনো এই সারা জীবন কেমন লাগে ঝগড়া করে যাবে? তুমি এই চাপে থাকলে ঝগড়াই করবো, চলো। ঠিক আছে যাও, আমি যাবো না। চলো চলো, ঝগড়া করবো না, চলো। ঠিক আছে, ভালো হয়েছে। কষ্ট করে চালিয়ে আইছি, ভাড়া নিবো না, নিবো না কি? তোর কাছে যেহেতু ভাঙতি নাই, হ্যাঁ, তুই একটা কাজ কর, তোর শার্টটা না, শার্টটা খুল। হ্যাঁ, কি কইতাছেন? ইজ্জত আছে না, মান সম্মান আছে না, শার্ট খুলবি না তাই না? তাহলে টাকা দে, হয় শার্ট নিবো নয় তোর টাকা নিবো। তোর এই শার্ট দিয়া আমি আমার এই যে গাড়িটা দেখতেছিস, এই গাড়ি মুছবো, তাড়াতাড়ি শার্ট খুল।
আমি এই শার্ট খুলুম না আপনি কি করবেন হ্যাঁ রিকশা চালাইতেছেন না মানুষের ইজ্জত না টানা নেই করবেন এসেছেন আমি খুলুম না শার্ট ওই কি করলি তুই হ্যাঁ তুই শার্ট খুলবি না হ্যাঁ তুই শার্ট খুলবি না আমি খুলুম না খুলবি না না তাহলে মার খাবি এটা কি কইতেছ না ভাই তাহলে মার খাবি তুই শিওর কি খাবি না আরে রাস্তাঘাটে মানুষ দেখলে কি কইব রাস্তাঘাটে একে তো তুই ভাড়া দিতে পারিস না এখন যদি কই তুই রাস্তাঘাটে আমার সাথে খারাপ ধরনের আচরণ করতেছ ইদিদি কি করেছেন আপনি দেখ আপনি কাজ করেন তুই যদি শার্ট না খুলস তাহলে আমি এই রাস্তার মধ্যে চিল্লা চিল্লা সবাই রকম তুই আমার বেইজ্জতি করতেছস এই হাই রে মরছি রে আপনি 500 টাকা রাখেন আমি আমি শার্ট খোলা পারব না আপনি 500 টাকা রাখেন 500 টাকা তুই রাখ এই 500 টাকা তো আমি কি করব হ্যাঁ ক তোর ভাড়া দিছি ভালো মতো তুই দাস নাই 10000 এর দিকে আমার নজর পড়ছে আমার নজর যেহেতু পড়ছে এই শার্ট আমার চাই এটা দিয়ে আমি আমার গাড়ি উঠছি আইদে হাই করব কি ধরেন আপনি শার্ট জন যেতেছে শাড়ি নেন তা আমারে আপনি ছেড়ে দেন নেন 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 এই শার্ট দিয়া আমি আমার গাড়ি মুসমু গাড়ি লেলা এবার কিন্তু তোমাকে বাড়িতে নিয়ে দেশি মুরগির মাংস গরুর মাংস ইলিশ মাছ রুই মাছ এগুলা কিন্তু খাওয়াইতে হইব আচ্ছা ঠিক আছে খাও মনে ওই যে অনেকক্ষণ পর একটা রিক্সা পাইছি চলো ওই রিক্সা যাবো না ওই রিক্সা আমি যাবো না ওইটা নাকি ভিআইপি রিক্সা ওই যাই গেলে আশেপাশে নানা নানা কষ্ট করে ওই ডাইমি যাবো না এই রাস্তা অনেক রিক্সা আছে অন্য ডাইমি যাবো না আমার অনেক রিক্সা দরকার নাই আমি রিক্সা পাইছি আমি রিক্সা যাব চলো আমি যাব না চলো বলছি চলো ইসে কবি দেখ এই ভাই যাবেন এই এই আমার দেখি কি তোর ভাইয়ের মতো মনে হয় হ্যাঁ হ শার্ট প্যান্ট পরা এলা ভাই তাতে ও আমি শার্ট প্যান্ট পরা এলা ভাই এই এলাকায় কি তুই আমার নতুন ছিলস নাকি হ্যাঁ দেখছো তোমারে কইছিলাম তোমারে কইছিলাম আমি এই তুই বলো যে সেটা সংসারটা করস কেমন করে হ্যাঁ কি করব কপালে জুরছে ভাব পাই দিছে কিছু করার নাই আমার সব কাকা আমি তো বলত না আমি সবুজ তোর গলা না লাল গামছা তুই সবুজ আস কেমন তুই তো লালু না আমি সবুজ এটা লাল লাল সবুজের পতাকা এখন এখন আপনি যাবেন কি হ্যাঁ যাবো দেন না কালীবাড়ি যাবো কয়টা নেবেন তো দেখা যায় আমার থেকে বড় বাপার বড় চালাক বাপার গন্ত হই না লাইছি আমি তুমি তোমার মল দামি কমাই না কয়টা নেবেন কোন কয়টা নেবেন 40 টাকা না কি করেন আপনি 20 টাকা নেন এ দেখবে এই চলো অনেক খুব পাইছ চলো আই দাঁড়া আমার রিকশাটা তো সেই ভিআইপি রিকশা এই ভিআইপি রিকশার মধ্যে তুই লুঙ্গি নিয়ে উঠবি কেমনে করে তুই ভাবলি কেমনে করে এই লুঙ্গি পরে আমি তোরে উঠতে দিমু থামেন আপনি আপনি ভিআইপি ডেবি যাই হন আমি প্যাসেঞ্জার আমি তো লুঙ্গি ছাড়া উঠতে পারি আপনি রিকশায় এই ভাই তুই তুই উঠ উঠ হলো আমি ভিআইপি রিকশায় যাবো তাহলে তুমি যাও যাও যাইব না মনে তুমি আই টাকটাই গাড়িতে উঠ তুই গাড়ি তোর বিনা তোর বাপে উঠবো উঠ আর বাড়ি না যাবেন আব্বাই সকে কাম করতেছে আমি যাই আপারে বাড়ি দিতেছি এই খারা তুই কে গাড়ি চালা পারবি এই গাড়ি আমি পিলেন চালে হেরি টেন চালে হেরি আর এই গাড়ি চালে হেরমু না কি মা মানে তোর কথা তো কিছু বুঝতেছে এই একটা কাজ কর তুই এই গাড়ি চালা যাবি এই হাসি আমার কিছু কথা আছে বুঝছস হ্যাঁ ঠিক আছে এরা এসে কি আমার ভিআইপি গাড়ি আপনার আপনার গাড়িতে গিয়ার কয়টা আচ্ছা মুশকিল এই যা তো যা হ্যাঁ সে তোমার কথা আমাকে পিলে পিলে নি 25 টা গিয়ার বলতানি কমাই বা বন্ধু আমার রশিয়া খাটের উপরে বসিয়া খানা গান বানাইছে ওই হায়
তোমাগো হ্যাঁ তোমাগো সংসারে ফ্যামিলিতে কয়টা ভাই বোন আছে আমাগো সংসারে ভাই বোন আছে দুইটা ভাই একটা বোন আমি একাই ও তাহলে তো আমার সুন্দর লাগছে এটা কি তোমার স্বামী হ্যাঁ আমার স্বামী এনে সুন্দর কি আছে এরা যদি তোমার স্বামী হয় তাহলে সেদিন যে সে আরেকটা মেয়ে নিয়ে আমার রিক্সায় উঠছে সেইটা কি আরেকটা মেয়ে নিয়ে রিক্সায় উঠছে শুধু তো তাই না মানে প্রত্যেক সপ্তাহে একটা করে নতুন মেয়ে দেখি আহা এটা আপনি কোন ধরনের কথা কইতেছেন দেখ আমার রিক্সাটা ভিআইপি আর আমি হইতেছি গিয়া ভিআইপি রিক্সাওয়ালি হ্যাঁ তো আমার রিক্সায় যারা যারা উঠে এ পর্যন্ত যারা যারা উঠছে সব হিসাব আমার মুখস্থ হ্যাঁ আপনার ভিআইপি ঠিক আছে আপনার মন হচ্ছে ছোট কি আর ভিআইপির ফুল মানে কি জানেন ভাইরাল ইন্টারন্যাশনাল পাগল আপনি শুনে পাগল এতদিন শুনছি আপনি দিনে দুপুরে ডাকাতি করেন ওই তুই কি কইলি আমি পাগল না পাগলি কি কইতে বল করস কেন পদে তো হে আই কাটি কেন গাড়ি থেকে নাম কি সত্যি কথা বলছে দেখি এখন গায়ে লাগছে না হ্যাঁ শুনো কি শুনো কি শুনো কথা হলো তো থামেন 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 আপনার বাড়ির দিকে বিদায় দেন থেকে শুনেন আপনি যে আমাকে সংসারে আগুন ধরাইলেন না দেখেন আপনি কোনোদিন বিয়ে হইব না আগুন ধরাইছে না এতদিন তো তোরে ডিম খাওয়াইতাম ডিম আসেনে মানে কই গেছে আমি করবো বিয়া না না মা আমি এখনই বিয়ে শাদী করতে পারবো না কেন মা বিয়ে করবি না কে আমি যদি বিয়ে করি তাহলে রিক্সা চালাবো কেরা আরে রাখ তোর রিক্সা এটা কি হ্যাঁ মাইয়া মানুষ তুই রিক্সা নিয়ে যাবি এর মানে কি কয় আরে বাবা রাখো মেয়ে মানুষ তো এখন এরোপ্লেন চালায় আর আমি সে নাকি না রিক্সা চালাই সামান্য আরে বাবা কই এরোপ্লেন আকাশ দিয়ে চলে হ্যাঁ আর রিক্সা তিন চাকা মাটিতে চলে মানুষ খুব খারাপ কয় আমি ওখানে যে বাজার দিকে যামু তোর কুদ্দুসটা তার লগে আলাপ করুম ভালো দেখে একটা পাত্র হয় না তোরে বিয়া দিয়ে দেবো মা আব্বা শুনো এই যে রিক্সা চালাই এটা কিন্তু পেটের দায় রিক্সা চালাই না আমি আমার ভালো লাগে এলাকায় ঘুরতে রিক্সাও চালানো হয় ঘোরা হয় আর আমার ছোটবেলা থেকে হাসতে খেলতে খুব ভালো লাগে আর মা আব্বা যদি বিয়াই দিবার চায় তাহলে জানি আমারে একটা ভিআইপি রিক্সাওয়ালা দেখে বিয়া দেয় কোন সময়ের কথা ভিআইপি রিক্সাওয়ালা আরে ভিআইপি রিক্সাওয়ালা পাবো কই তা ওই রিক্সা নিয়েই থাকবো রিক্সা ছাড়া অন্য কিছু পাবো না আরে দেখো রিক্সা যদি থাকে কত ধরনের সুবিধা পাওয়া যায় হ্যাঁ নিজেরা টাকা খরচা করে যাইতে হইব না তারপর রিক্সা নিয়ে একদিকে ঘুরতে গেলা সব দিক দিয়ে সুবিধা পাবো কিন্তু মা মেয়ে মানুষের রিক্সা চালালে মানুষের খারাপ করব বুঝো না কেন লিগা তুমি এই সমস্ত বাদ দাও তোমরা পাত্র দেখে বিয়ে ঠিক করতে চাও বিয়ে রাজি হয়ে যাও আচ্ছা ঠিক আছে আমি একটা শর্তে রিক্সা চালান বাদ দিয়া বিয়ে বসতে থাকি শর্তটা কি শর্তটা হলো আমার এই যে রিক্সা এটা বিক্রি করে একটা বড় দিকে রিক্সা কিনে দিতে হবে